শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ অধ্যায় জয় গোস্বামীর বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কিছু ইম্পর্টেন্ট তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো জানব এই সমস্ত কোশ্চেন যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে তোমাদের দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই এই সমস্ত কোশ্চেনের মধ্য থেকে টেস্ট পরীক্ষা এবং দু হাজার ফাইনাল বোর্ডের পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখতে একদম ভুলো না কিন্তু তোমরা এবার চলে আসো এই অধ্যায়ের কিছু তিন নাম্বারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও তোমাদের মাথায় রাখতে হবে অস্ত্রের বিরুদ্ধে গান অধ্যায় থেকে বেশিরভাগ তিন নাম্বারে কোশ্চেন আসবে পাঁচ নাম্বারে কোশ্চেন তেমন আসে না এক নম্বর অস্ত্র ফেলো অস্ত্র রাখো ইনভারেট কমা কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এ কথা বলার কারণ কি। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে ইনভারেট কমা অস্ত্র ফেলে কবি কি কি করতে চান এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে ভালো করে দেখে রাখবে যেই সমস্ত কোশ্চেনের মার্কস দেওয়া রয়েছে সেই সমস্ত কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট দু নম্বর গানের বর্ম আজ পড়েছি গায়ে ইনভার্টেড কমা গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় লেখো তিন নম্বর মাথায় কতগুলো শকুন বা চিল ইনভার্টেড কমা উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো বা এই লাইনটির মূল অর্থ বিশ্লেষণ করো তোমাদের যে এই প্রথম তিনটি কোশ্চেন দিলাম এই তিনটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটি থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে তোমরা এটা ভালো করে দেখে রাখবে চার হাত নাড়িয়ে বুলেট তাড়াই ইনভার্টেড কমা কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান পাঁচ শুধু একটা কোকিল ইনভার্টেড কমা কি করতে পারবে বলে কবির আশা ছ নম্বর তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে ইনভার্টেড কমা অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝে দাও বা এই লাইনটির তাৎপর্যটি আলোচনা করো সাত নম্বর আঁকড়ে ধরে সে খড়কুটো ইনভার্টেড কমা কোন বিষয়কে খড়কুটো বলা হয়েছে এবং কেন তোমাদের এই যে তিন নম্বরের সাতটি কোশ্চেন দিলাম এই তিন নম্বরের সাতটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এই অধ্যায় থেকে এই সাতটি কোশ্চেন থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবার চলে আসো এই অধ্যায়ের কিছু পাঁচ নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন এক নম্বর কবি জয় ঘোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃতি করো বা নিজের ভাষায় বর্ণনা করো দু নম্বর অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে ইনভারেট কমা কার উদ্দেশ্যে এই আবেদন আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও তিন নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো তোমাদের পাঁচ নম্বরে এই যে তিনটে কোশ্চেন দিলাম এই তিনটি কোশ্চেন ভালো করে করে রাখবে যদি এই অধ্যায় থেকে পাঁচ নম্বরে কোশ্চেন আসে তাহলে এই তিনটি প্রশ্নের মধ্য থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য